সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক ক্লিপার্স পাবলিক স্কুল এন্ড কলেজ রাঙ্গামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পত্র হতে আমরা নবম অধ্যায় ব্যবসায়ী সহায়ক সেবা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় হতে আমরা এর আগের ক্লাসে সরকার হতে প্রাপ্ত সহায়তাগুলো থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বা বিসিকের প্রাপ্ত সহায়তাগুলো নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা হিসেবে আজ আমি সরকারের বাণিজ্যিক ব্যাংকগুলো হতে প্রাপ্ত সহায়তা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। আমরা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তাগুলোর কথা শুনব, কোন কোন ব্যাংক থেকে আমরা সেই সহায়তাগুলো পাই সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রশ্ন হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। বাণিজ্যিক ব্যাংক আমরা বলছি যে ব্যাংকগুলো ক্ষুদ্র স্বল্প সুদে বা আমানতে সংগ্রহ করে এবং তার ব্যাংকিং সেবা বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে তাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলছি। আবারও বলছি, বাণিজ্যিক ব্যাংক বলবো আমরা সেই ব্যাংকগুলোকে যেগুলো স্বল্প সুদে ঋণ বা আমানত সংগ্রহ করে ব্যাংকিং সেবা প্রদান করে তাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলছি। এখন এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে সেই সবগুলো ব্যাংকে সরকার চারটি তফসিল ব্যাংক হিসেবে ভাগ করেছে। সেই চারটি তফসিল ব্যাংক হচ্ছে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বৈদেশিক ব্যাংক। এই ব্যাংকগুলোকে চারটি দেশে যে চারটি তফসিল আসে সে চারটি তফসিল অনুসারে চার ভাগে ভাগ করা হয়েছে। 2013 সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে 56টি তফসিল ব্যাংক রয়েছে। চারটি 8,685টি শাখার মাধ্যমে তাদের আমাদের দেশে যে মোট ব্যাংক শাখা রয়েছে সেগুলো হচ্ছে 8,685টি শাখা ব্যাংকের মাধ্যমে আমাদের দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের সেবাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি ব্যাংক আছে চারটি, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী। এই চারটি হচ্ছে সরকারি ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক রয়েছে 3,520টি শাখা, তারা তাদের কার্য শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। আর শাখা হচ্ছে 3,520টি। আচ্ছা, স্থানীয় ব্যাংক হচ্ছে যে বেসরকারি 39টি এবং শাখা রয়েছে 3,602টি। 9টি বিদেশি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে, তার শাখা হচ্ছে 69টি এবং 4টি সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক 1,494টি শাখা দ্বারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি তফসিলভুক্ত নয় এমনও কিছু ব্যাংক রয়েছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে একটি সমজাতীয় ব্যাংক, একটি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক, একটি কর্মসংস্থান ব্যাংক, একটি গ্রামীণ ব্যাংক, একটি জুবলি ব্যাংক ও একটি প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে। এই যে ব্যাংকের হিসাব বা বিবরণ দিলাম, এই সবগুলো হচ্ছে আমাদের দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তার মোট হিসাব। এখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আমরা বা কোন ব্যাংক থেকে আমরা সহায়তা পাব, আমরা সবার প্রথমে দেখি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এটি বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুটিকে একত্রিত করে 2010 সালে এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকটি পরিচালিত বা গঠিত হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশে যে
বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে যে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশের যে কোনো ব্যবসা খাতে স্বল্প সুদে ঋণ মেয়াদ ঋণ প্রদান করে, স্বল্প এবং দীর্ঘমেয়াদি দুটি বিভাগে ঋণ প্রদান করে, বাণিজ্যিক ঋণ প্রদান করে, এসএমই খাতে ঋণ প্রদান করে এবং এটি এটি আরো কিছু কাজ করে, সেগুলো হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং অভ্যন্তরীণ এবং বৈদেশিক এবং হচ্ছে যে লিজ ফাইন্যান্সিং। এছাড়াও এই ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক চলতি স্থায়ী এবং সঞ্চয়ী সঞ্চয়পত্র বিক্রয় এবং নগদায়ন, প্রাইস বন্ড ক্রয় এবং বিক্রয়, রেমিটেন্স প্রেরণ ও গ্রহণ, টিটি এমটি ইত্যাদি কার্য সম্পাদন করে থাকে। এই সাথে স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড সদস্য হিসেবে ব্যাংকের জন্য এবং গ্রাহকদের পক্ষে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা সিকিউরিটি ক্রয় বিক্রয়ের কাজেও নিয়োজিত থাকে। এই সকল কাজগুলো আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পরিচালনা করছে। অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক শিল্প খাতে যত ধরনের সহায়তার প্রয়োজন হয়, ঋণ প্রদান থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জের শেয়ার ক্রয় বিক্রয়, এই সকল যাবতীয় কাজগুলো এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক করছে। এটি শিল্পকে উন্নয়ন করার জন্য, এটি নির্দিষ্ট কোনো কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্প এমন কোনো বিভাগ এখানে বিভক্ত নেই। দেশের যে বিশাল জনসংখ্যা তাদের কর্মসংস্থান বা তাদের ব্যবসা সম্পাদন করার জন্য যত রকমের সহায়তার প্রয়োজন হয়, সকল প্রকার সহায়তা এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড দিচ্ছে। এরপরে আসি আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক এটি মূলত পূর্ব পাকিস্তান যখন ছিল তখন থেকে এটির পথ চলা শুরু হয়, কিন্তু দেশ যখন স্বাধীন হয় তখন পূর্ব পাকিস্তানের সকল দায় দেনা সকল ঋণ মাথায় বোঝা নিয়ে এই বাংলাদেশ কৃষি ব্যাংক তার যাত্রা শুরু করে। বাংলাদেশ কৃষি ব্যাংক সাধারণত কৃষি উন্নয়ন জন্যই কিন্তু ঋণ প্রদান করে থাকে বা সহায়তা করে থাকে, শুধু ঋণ দিয়ে না, যে কোনো তথ্য যে কোনো ঋণ, তারপর অগ্রিম প্রদান, নগদ অর্থের আদান প্রদান, বীজ সহায়তা ইত্যাদি বিভিন্নভাবে কৃষিকাজের উন্নয়নের লক্ষ্যে বা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এই কৃষি ব্যাংকটি গঠিত এবং পরিচালিত হচ্ছে, যেটি এখন বর্তমানে বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ কৃষি ভিত্তিক প্রকল্পটি সাধারণত বাংলাদেশ কৃষি ব্যাংক এটি কৃষকদের উদ্দেশ্যে, মানে আমাদের দেশে যে কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে কৃষকদের উন্নয়নের লক্ষ্যে যে কাজগুলো সম্পাদন করে সেগুলো হচ্ছে কৃষিভিত্তিক প্রকল্প ঋণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও বিকাশ, পশুপালন, হাঁস মুরগি পালন, দুগ্ধ খামারি সহায়তা। অর্থাৎ কৃষি উন্নয়নের জন্য আমরা যেমন যদি কখনো যদি কোনো গবাদি পশু পালন করতে চাই বা হাঁস মুরগি পালন করতে চাই বা কৃষি সংক্রান্ত কোনো যদি ঋণের প্রয়োজন হয়, তাহলে আমরা এই কৃষি উন্নয়ন ব্যাংকের কাছে সহায়তা চাইব। তারপর দেখি বেসিক ব্যাংক। বেসিক ব্যাংকটা তোমাদেরকে আগেও বলেছিলাম, এটি সাধারণত ক্ষুদ্র এবং কুটির শিল্প। আমাদের দেশে অনেক ক্ষুদ্র এবং কুটির শিল্প রয়েছে যেগুলোর সহায়তার জন্য, যেগুলোকে আরো উদ্বুদ্ধ করার জন্য সাধারণত এই বেসিক ব্যাংক কাজ করছে। এই বেসিক ব্যাংক ক্ষুদ্র এবং কুটির শিল্পের অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে কাজ করছে। বেসিক ব্যাংক সাধারণত 1989 সালে 21 জানুয়ারি এটি উন্নয়নের লক্ষ্যে এটি সাধারণত গঠিত হয়। 1992 সালে ক্ষুদ্র এবং কুটির শিল্প 100% মালিকানা পায়। 1992 সালে এটি মালিকানা পায় 100%। ব্যাংকে মোট বিনিয়োগের প্রায় 50% ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়ন খাতে ব্যবহৃত হচ্ছে। আবারও বলছি যে এই যে ব্যাংক, এই যে সহায়তাগুলো আমরা পাচ্ছি বাণিজ্যিক ব্যাংক থেকে, সব ব্যাংক থেকে আমরা সব ধরনের সহায়তা আসলে পাই না। এক এক ব্যাংক
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা পাই হচ্ছে সকল ব্যবসা বাণিজ্য, সকল শেয়ার, স্টক, ঋণ গ্রহণ, ঋণ আমানত জমা রাখা, অতিরিক্ত দীর্ঘমেয়াদী ঋণ, স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ, এই সকল ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী, এই সকল অর্থাৎ ব্যবসা সংক্রান্ত যাবতীয় সবকিছু আমরা কিন্তু এই ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পেয়ে থাকি। আবার অন্যদিকে কৃষি সংক্রান্ত হাঁস মুরগি, গবাদি পশু পালন, তারপর কৃষি প্রকল্প ভিত্তিক কৃষি, কৃষি ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন, এই সকল যাব এই বিষয় সংক্রান্ত যাবতীয় যত রকমের সহায়তা আমাদের প্রয়োজন হবে সেই সব কিছু আমরা কৃষি ব্যাংক থেকে পাবো। আবার অন্যদিকে আমরা বেসিক ব্যাংক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প, মানে ক্ষুদ্র এবং কুটির শিল্প সেই সম্পর্কে তো আমরা জানি, সেই ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে সহায়তাগুলো প্রয়োজন হয় সেই সহায়তাগুলো আমরা বেসিক ব্যাংক থেকে পাব। বেসিক ব্যাংক তার বিনিয়োগকৃত যে মূলধন আছে তার 50% কিন্তু এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের লক্ষ্যে কিন্তু বিনিয়োগ করে থাকে। এইবার আমরা আসি SME ফাউন্ডেশন। SME ফাউন্ডেশন এটি আমরা একটু আগে বলছিলাম যে বেসিক কাজ করে ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য, আর SME ফাউন্ডেশন কাজ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, মাঝারি যে শিল্প আছে তাদের জন্যই সাধারণত SME ফাউন্ডেশনটা কাজ করে। SME ফাউন্ডেশনটা সাধারণত তাদের মূল উদ্দেশ্য কি, আমাদের যে বিশাল জনসংখ্যা আছে এই বিশাল জনসংখ্যাকে কোনো না কোনো ভাবে আমাদের কিন্তু কর্মসংস্থান করতেই হবে, তো যদি কর্মসংস্থান এদেরকে আমরা না করি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জায়গাটা সমৃদ্ধশালী হবে না। সেই জন্য এই দেশের জনগণদেরকে যে কোনো উপায়ে কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে এই SME ফাউন্ডেশন কাজ করছে। SME ফাউন্ডেশন মূলত তাদের যেই কর্মকাণ্ড, তাদের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, মাঝারি যে শিল্পগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা SME ফাউন্ডেশন করে। তবে সেইখান থেকে সহায়তা পাওয়ারও কিছু শর্তাবলী আছে, সেইগুলো আমি বলবো। তবে তার আগে SME ফাউন্ডেশন যে কাজ করছে সেটা বলি। SME ফাউন্ডেশন আর সাধারণত দেশের যে অর্ধেক নারী রয়েছে সেই নারীদেরকেও কিন্তু কাজে অংশগ্রহণ করানো এই SME ফাউন্ডেশনের অন্যতম আরেকটি লক্ষ্য। তারা 15% বেশি সাহায্য সহযোগিতা করে থাকে নারীদেরকে এই তাদের এই কর্মকাণ্ডের সাথে যুক্ত করার জন্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যে বা যে কোনো উদ্যোগ গ্রহণে কিন্তু নারীদের ভূমিকা একটু কম, সেই ক্ষেত্রে এই SME ফাউন্ডেশন চাচ্ছে যে নারীরাও যেন ব্যবসা বাণিজ্যে আগ্রহী হয়, নারীরাও যেন ব্যবসা বাণিজ্যে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পে উদ্যোগ গ্রহণে তারাও যেন আগ্রহী হয়, তারাও যেন দেশের শিল্প বিকাশে সহায়তা করে। সেই জন্য SME ফাউন্ডেশন নারীদেরকেও সেই সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। এখন SME ফাউন্ডেশন থেকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা পাবো বা কারা পাবে SME ফাউন্ডেশন থেকে? নারী যারা তারা অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। সাহায্য সহযোগিতা বলতে আসলে এখানে ঋণ প্রাপ্তি বা যে কোনো তথ্য প্রাপ্তি বা যে কোনো বিষয়ে সাধারণত তারা অগ্রাধিকার ভূমিকা পায়। তারপর হচ্ছে উদ্যোক্তা শ্রেণীদেরকে তাদের যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটার বয়স বা মেয়াদ 2 বছর হতে হবে। উদ্যোক্তা শ্রেণীর যে উদ্যোগটা গ্রহণ চলতি তারা সম্পূর্ণ নতুন কোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে না, কিন্তু চলতি যে উদ্যোগগুলো গ্রহণ করা আছে, যা ব্যবসাগুলো আছে সেইগুলোকে সাহায্য সহযোগিতা করে SME ফাউন্ডেশন। সেই জন্য যে ব্যবসার বয়স 2 বছর, সর্বনিম্ন 2 বছর, সেই ব্যবসায়ীকে সাধারণত SME ফাউন্ডেশন সাহায্য সহযোগিতা করে। তারপরে আবার SME ফাউন্ডেশন 18 বছরের ঊর্ধ্বে, 18 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে যে নারী বা পুরুষ যাদের মস্তিষ্ক সুস্থ সেই রকম ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করে। কোনো দেউলিয়া বা পাগল বা অন্য কোনো এরকম কাউকে কিন্তু SME ফাউন্ডেশন সাহায্য সহযোগিতা করে না। তাহলে আমরা যে
সরকারের যে সাহায্য সহযোগিতা তার ভিতর থেকে আমরা দেখতে পেলাম যে বেসিক ব্যাংক কিভাবে সরকারের শিল্প উন্নয়নে এবং উদ্যোক্তাদের সাহায্য সহযোগিতা করছে, আবার একইভাবে আজকে আমাদের ক্লাসে আমরা দেখলাম যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে সরকার আমাদের আমাদের মানে ব্যবসায়ী যারা করছে বা শিল্প উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সরকারের প্রাপ্ত যে সাহায্য সহযোগিতাগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছ, পরিচিত হয়েছ। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করতে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।